প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ, দহন জ্বালায় পুড়ছে গোটা বঙ্গ, কোনোভাবেই মিলছে না স্বস্তি। বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে আগামী ৪-৫ দিন হিট ওয়েভের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ গোটা দক্ষিণবঙ্গ তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। তাপপ্রবাহ সতর্কতা জারি করা হচ্ছে জেলায় জেলায়। সকাল ১০টার পর বাড়ি থেকে বেরোনো যেন এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। দুপুরের পর বইছে লু। জানেন কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে? লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে। হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। এছাড়া আগামী ৪৮ ঘন্টায় চরমে উঠবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে দুই জেলা বাদে সর্বত্রই তীব্র দহন জ্বালায় পুড়বে। সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বাঁকুড়া, পুরুলিয়া জেলার পরিস্থিতিও চিন্তায় ফেলছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিগত ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে। শনিবার সকাল থেকেই আবহাওয়া দপ্তরে আগাম সতর্কতার নমুনা উপলব্ধি হতে শুরু করে। এদিন থেকেই তাপমাত্রা জেলায় জেলায় আরও ২-৩ ডিগ্রি বাড়তে শুরু করেছে। রবিবারও এই পরিস্থিতি থাকবে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।